नमस्कार, आज के आमी बनाच्छी घी राइस। खूबी एरोमेटिक एवं फ्लेवरफुल एकटा पोलावेर रेसिपी। जे कोनो रिच वेज नॉन वेज ग्रेविर साथे आपनारा एटा परिवेशन करते पारबेन। खेते किन्तु दुर्दान्त एवं बानानो खूब सहज। आमी एटाके सर्व करेछी चिकन काजू कोरमार साथे। रेसिपि अलरेडी अपलोड कर दिए डेस्क्रिप्शन बक्से लिंक दिए देव। ताहले आसुन देखे नेवा जाक किभावे बानाबो घी राइस। प्रथमे आमी एकटा बिरियानी पट निये निएछि। जेहेतु आजके आमी एकटु बेशी क्वांटिटी बानाच्छि सेजन्य एकटु बड़ पात्र निएछि। एर मध्ये निये निच्छि 2-3 टेबिल चामच घी। रान्नाटा आमी पुरोटा घीते करब। घीटा हल्का गरम हो गेले आमी एर मध्ये देब 50 ग्राम काजू बादाम। काजू बादामगुलोके हल्का भेजे नेब। खूब लाल करे भाजा काजू बादाम आमार भालो लागे ना, तबे आपनारा आपनादेर पछन्द मतो कलर अनुजायी काजू बादामटाके भेजे नेबेन। एक मिनिट मतो काजू बादामटाके भेजे नेब लो फ्लेमे। एक मिनिट पर आमी एर मध्ये देब किशमिश। काजू किशमिश आपनारा आपनादेर परिमाण मतो दिते पारेन। आमी एखाने 50 ग्रामेर मतोई किशमिश व्यवहार करछि। किशमिशटाकेও একটু ভেজে নেব। আর অবশ্যই কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, না হলে একদম ড্রাই ফ্রুটস গুলো কিন্তু পুড়ে যেতে পারে। দেখুন কিশমিশগুলো ফুলে ফুলে উঠেছে আর কাজু আমাদের ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এগুলোকে তুলে নেব। আরো কিছুটা ঘি আমি এর মধ্যে অ্যাড করেছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। একসাথে দেব না, অল্প অল্প করে দেব। আর বেরেস্তা ভেজে আমি তুলে নেব। আপনারা চাইলে পেঁয়াজটা কিন্তু নাও দিতে পারেন, তবে দিলে বেশি ভালো লাগে। সমস্ত পেঁয়াজের বেরেস্তা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এখানে আমি ড্রাই ফ্রুটসও রেখে দিয়েছি। এবার আমরা পোলাও বানাতে শুরু করব। যে ঘিটা অবশিষ্ট আছে তার মধ্যেই আমি ফোড়ন দেব। 14টা সবুজ এলাচ একটু ফাটিয়ে দিয়েছি। দিচ্ছি 3 ইঞ্চির মতো দারুচিনি টুকরো টুকরো করে, 4-5টা তেজপাতা, 4টে স্টার অ্যানিস, 1টা জয়িত্রী আর 10-12টা লবঙ্গ। সমস্ত কিছুকে আমি হালকা ভেজে নেব। গোটা মশলাগুলো কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, এটাই আসল সুগন্ধটা কিন্তু নিয়ে আসবে। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব গোবিন্দভোগ চাল। 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে ভালো করে ধুয়ে জলটা ছেঁকে নিয়েছি, এটা দিয়ে দেব। আজকে আমি এখানে 1 কিলো চাল ব্যবহার করছি। টোটাল 5 কাপ চাল আছে এখানে। আপনারা চাইলে কিন্তু বাসমতি চালও ব্যবহার করতে পারেন। একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত চালের জলটা শোকাচ্ছে, ততক্ষণ আমাদের চালটাকে ভাজতে হবে। তবে অবশ্যই মিডিয়াম ফ্লেমে। এখন আমি চালের মধ্যে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর অনবরত নেড়ে চেড়ে আমি চালটাকে ভেজে নেব।
চালটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা, একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দেওয়ার ফলে খুব ভালো একটা ফ্লেভার আসবে, যেটা আমাদের পোলাওটাকে আরও সুগন্ধিযুক্ত করে তুলবে। আবারও আমি ভাজা শুরু করে দিয়েছি। কাঁচা লঙ্কাটার সাথেই কিন্তু আমাদের 4-5 মিনিট চালটাকে ভেজে নিতে হবে। যখন দেখবেন চাল হালকা হালকা হয়ে এসেছে আর চটচট করে একটা আওয়াজ হচ্ছে, আর চাল চকচকে টাইপের হয়ে গেছে, একটু গ্লেজি হয়ে গেছে চাল, আপনারা দেখেই বুঝতে পারছেন, সেই সময় বুঝবেন আপনাদের চাল ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিচ্ছি গরম জল, যতটা চাল নেবেন তার ডাবল জল দিতে হবে। আমি এখানে 5 কাপ চাল নিয়েছি, তার জন্য এখানে আমি 10 কাপ গরম জল ব্যবহার করেছি। অবশ্যই করে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে, ঠান্ডাও জল ব্যবহার করলে হবে না। এখন হাই ফ্লেমে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন চাল আর জল কিন্তু সমান সমান হয়ে গেছে। এই সময় আমি এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত চালটা সিদ্ধ হচ্ছে। খুব বেশি সময় লাগবে না, 5-10 মিনিট লাগবে চাল সিদ্ধ হতে ঢাকা দিয়ে। এই যে দেখুন চালটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর এবার আমি একটু মিশিয়ে নেব স্প্যাচুলা দিয়ে। চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তলায় কিন্তু জলও নেই। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিচ্ছি আরো কিছুটা ঘি, যেহেতু ঘি রাইস সেহেতু লাস্টে ঘি দিলে ঘিয়ের গন্ধটা বজায় থাকে। চেষ্টা করবেন রান্নাটা পুরোটাই ঘিতে করতে। আমি কিন্তু কোনো রকম তেল এখানে ব্যবহার করিনি, আর এখানে আমার মোটামুটি পুরো 100 গ্রাম ঘি ব্যবহার হয়ে গেছে। যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম পুরোটাই দিয়ে দেবো, সামান্য একটু রেখে দেবো গার্নিশিংয়ের জন্য, আর কাজু কিশমিশ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো। দেওয়ার পর ভালো করে আমি মিক্স করে দেব। মিশিয়ে নেওয়ার আগে আমি এখানে দিচ্ছি চিনি, 2.5 টেবিল চামচের মতো আমি এখানে চিনি দিচ্ছি, আর হালকা হাতে আমি পোলাওটাকে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব 10 মিনিটের জন্য, তারপর আমি পোলাওটাকে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের ঘি রাইস বা পোলাও। যে কোনো রিচ ননভেজ ভেজ গ্রেভির সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন। বেশ কিছু রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নেবেন। রেসিপিটা আপনারা দেখলেন কত কম উপকরণে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপি যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে পিকচার শেয়ার করতে পারেন ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামের মাধ্যমে। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, আপনারা সেখানে ক্লিক করে জয়েন হতে পারবেন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমার সাথে শেয়ার করবেন কেমন লাগলো। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় জানাচ্ছি, আমি আবার আসবো অন্য কোনো নতুন রেসিপিস নিয়ে। ততক্ষণের জন্য টাটা।